নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এই সপ্তাহে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রাইভেট স্কুলে নতুন টিচিং এবং নন টিচিং স্টাফে নিয়োগ করা হচ্ছে তার প্রথম আপডেটটি নিয়ে আলোচনা করব তো এখানে অফিসিয়াল নোটিফিকেশানগুলি তোমাদেরকে দেখিয়ে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি তো এই হলো প্রথম স্কুলের নোটিফিকেশান এখানে রিকোয়ার্ড বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এখানে অ্যাকাউন্টস নিয়োগ করা হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকলে এখানে অগ্রাধিকার দেওয়া হবে সিভি সেন্ড করে এখানে আবেদন করতে বলা হয়েছে তো এখানে অফলাইন এবং অনলাইন দুটোতেই এখানে আবেদন করা যাবে অফলাইন এবং অনলাইন তো এখানে সিভি সেন্ড করতে বলা হয়েছে এখানে যে রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল নাইনটি এইট আর ডক্টর আবানি দত্ত রোড হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো ওয়ান আর যারা ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে চান তাদের এখানে হাওড়া আর এন পি অ্যাট দি রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আবেদন করতে পারেন তারপরে এখানে বলা হয় যে আর্জেন্টলি রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স এবং ট্রেন্ড পোস্ট গ্রাজুয়েট লেডি টিচার তো এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে লেডি টিচার নিয়োগ করা হচ্ছে এখানে কেমিস্ট্রিতে নিয়োগ করা হচ্ছে গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে এখানে নর্থ ক্যালকাটা স্কুলে এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে বলা হয়েছে অ্যাপ্লাই বিফোর সেকেন্ড মে তো দোসরা মেয়ের আগে এখানে আবেদন করতে বলা হয়েছে টু দা প্রিন্সিপাল শ্রী আর এন সিং মেমোরিয়াল হাই স্কুল এটা সি আই এসসি এবং আই আইসিএসি স্কুল অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুল এদের হচ্ছে অ্যাড্রেস হচ্ছে টেন ডক্টর নারায়ণ রয় সরণি কলকাতা সিক্স ইমেল অ্যাড্রেস আর এন এস এম এইচ এস অ্যাট দি রেট জিমেল ডট কম এছাড়াও কনট্যাক্ট নাম্বার রয়েছে তো পরবর্তী স্কুল হলো হাওড়া সেন্ট জোন হাই স্কুল তো এই স্কুলের পক্ষ থেকে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি সিআইএসি অ্যাফিলিয়েটেড স্কুল এটি ইংলিশ মিডিয়াম স্কুল এখানে পোস্ট গ্র্যাজুয়েট এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে কোন কোন বিষয়ে ইংলিশে কম্পিউটার সায়েন্সে ম্যাথামেটিক্সে ইকোনমিক্সে জিওগ্রাফিতে অ্যাকাউন্টসে এবং ফিজিক্সে এখানে বিএড ট্রেনিং প্রাপ্ত অবশ্যই হতে হবে দু নম্বরে বলা হয়েছে ট্রেন্ড কিন্ডার গার্ডেন টিচার কেজি টিচার এখানে নিয়োগ করা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত হতে হবে তিন নম্বরে অফিস স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং অফিস অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাকাউন্ট্যান্ট উইথ নলেজ অফ ইপিএফ ইএসআই এবং ট্যাক্সেশান তো এখানে অফিস অ্যাকাউন্ট্যান্টও নিয়োগ করা হচ্ছে এখানে ইপিএফের কাজ ইএসআইয়ের কাজ এবং ট্যাক্সেশানের কাজ জানতে হবে তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস হ্যাভিং মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স এখানে ক্যান্ডিডেটদের মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে তো এখানে সিভি ভি সেন্ড করতে বলা হয়েছে অ্যালং উইথ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো ওই সিভিতে যেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকে এখানে টু দা স্কুল অফিস স্কুলের অফিসে গিয়ে ডাইরেক্ট তোমরা জমা দিতে পারো বা আপনারা জমা দিতে পারেন তো উইথ ইন সেভেন ডেজ যে ডেটে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেই ডেট থেকে সাত দিন তো আজকে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে আজ থেকে সাত দিন সময় রয়েছে তো এখানে স্কুলের অ্যাড্রেস বলা হয়েছে টুয়েলভ হারদাত রায় চামারিয়া রোড হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো ওয়ান এবং এখানে আরেকটা রয়েছে অ্যান্ড নারায়ণপুর নারায়ণাপুর বাততলা রাজারহাট কলকাতা সাত লক্ষ একশো ছত্রিশ এছাড়াও এদের ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে এস জে এইচ এস টুয়েলভ অ্যাট দি রেট ইয়াহু ডট কম তো এখানে অফলাইনে আবেদন করার কথাই বলা হয়েছে পরবর্তী স্কুল হলো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর দ্য সুটেবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং ভ্যাকেন্সি নিম্নকৃত পদের জন্য জ্ঞান ভারতীতে জ্ঞান ভারতী বালিকা বিদ্যালয়তে এখানে ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে অ্যাড্রেস বলা হয়েছে সিক্সটি ফোরে নিমতলা ঘাট স্ট্রিট কলকাতা সাত লক্ষ সিক্স এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হলো লেডি টিচার এখানে পার্ট টাইম কেমিস্ট্রি টিচার নিয়োগ করা হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে কেমিস্ট্রিতে এবং বিএড ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং তিন বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে দু নম্বরে বলা হয়েছে অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে কাম অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এখানে কোনো ছেলে আবেদন করতে পারবে না বিকম অনার্সও অনার্স সহ পাস করে থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে এবং ইংলিশে অবশ্যই ফ্লুয়েন্ট হতে হবে তো এখানে বলা হয়েছে যে পাসপোর্ট সাইজ ফটো এবং বায়োডাটা সহকারে এখানে আবেদন করতে বলা হয়েছে ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেস হল জ্ঞান ভারতী বালিকা অ্যাট দি রেট জিমেল ডট কম তো এখানে ইমেল অ্যাড্রেসে আবেদন করতে হবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে সিভি এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেন্ড করে তো এই ছিল পশ্চিমবঙ্গে এই সপ্তাহে যে সমস্ত প্রাইভেট স্কুলে নতুন টিচিং এবং নন টিচিং হিসাবে নিয়োগ করা হচ্ছে তার আপডেট